শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি আজহারউদ্দিন সিজারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির। যদিও ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজহারউদ্দিন সিজারের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে নিজের দলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে ভরতপুর বিধানসভার বিধায়কের এমন বিস্ফোরক মন্তব্যে জেলা রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিজের সিকিউরিটির প্রশ্নে অনেক চিন্তায় আছে, টেনশনে আছে, কারণ 21 জুলাই উপলক্ষে 2021 সালের 22 সালের 21 জুলাই যে আমাদের শহীদ দিবস পালন হয়েছে, আপনারা সবাই জানেন 2020 এবং 2021 দুটো বছর কলকাতায় শহীদ দিবস হতে পারেনি, ভার্চুয়াল করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2022-21 জুলাই উদযাপিত হয়েছিল অনেক বড় করে। তো সেই 21 জুলাইকে সাকসেস করার জন্য, আনন্দিত করার জন্য বা উজ্জীবিত করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন এটা শোনার জন্য গোটা পশ্চিমবাংলার তৃণমূলের সর্বস্তরের কর্মীরা কলকাতায় যাতে হাজির থাকে সেটার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হয়েছিল। তো সেই প্রস্তুতি সভায় তিনিও যেহেতু সভাপতি ছিল, সেই সভাপতির জায়গায় থেকে তিনি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে 10টা করে পাবলিক আর 30টা করে পুলিশ নিয়ে তিনি প্রস্তুতি সভা করছিলেন। তিনি আশাই বুক বেঁধেছিলেন যে জেলার একটা অংশের সমর্থনে তিনি হয়তো শেষ পর্যন্ত সেই পদে থেকে যাবেন, তাই তিনি মানুষদের যখন জলে ডুবে যায়, সাঁতার উঠতে পারে না, তখন খড় খুঁটে ধরে বাঁচার চেষ্টা করে। তা পুলিশ নির্ভরশীল হয়ে 2021-21 জুলাই সম্বন্ধে তিনি প্রস্তুতি সভা আমরা দেখেছি, কখনো কাকগ্রামে, কখনো মালিহাটিতে, কখনো ওই শিমুলিয়ায়, কখনো সালুতে তিনি যাচ্ছেন, তার নিজের অঞ্চলে বাড়ি থেকে বেড়াচ্ছে 10টা মোটরসাইকেল আর 30টা পুলিশের কর্মী অফিসার, তাদের তাকে সিকিউরিটি দিতে হয়েছিল। আজকে তো তিনি আর পুলিশের সিকিউরিটি পাবেন না, তাই তাকে বোম নিয়ে বেঁচে থাকতে হবে, তাই বোম বেঁধেছিল, সেই বোম এখন খুশকি গেছে। মে আপনি ফেভারিট হুম মেরে জ্যাসা কোই দুসরা হে চল বুলাপন জিসকি হর বাত মে ভুল জায়ে জিন্দেগি মে রঙ ভর দে চোরি চোরি চুপকে চুপকে দিল মে উতরে স্বাদ সে সবকো দিওয়ানা কর দে মেরে জ্যাসি মেরি আপনি পতাকা পতাকা চায় গজব কা স্বাদ।